স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ করা অবৈধ হাসপাতাল ক্লিনিক অনুমতি না নিয়ে আবারও চালু হয়েছে প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছে এসব প্রতিষ্ঠান এর জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরকে দোষারোপ করে দায় এড়িয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তর অথচ জেলা প্রশাসন এমন কোনো চিঠি পায়নি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কর্তৃপক্ষের তদারকির ঘাটতি আর জনবলের অভাব এর কারণ দীপ্তপ চন্দ্রপালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী রাজধানীর কচুখেত বাজারের কম্বাইন্ড কেয়ার হাসপাতালটি গেল এগারোই মার্চ বৈধ অনুমোদন না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু কয়েকদিনের মাথায় আবারও চালু হয় এটি বিষয়টি জানতে পেরে হাসপাতালটিতে যায় আরটিভির টিম দেখা যায় সেই আগের মতোই নিয়মনীতির তোয়াক্কা না করে বীর দর্পে চলছে এর কার্যক্রম এ নিয়ে মালিকের বক্তব্য পাওয়া না গেলেও ব্যবস্থাপক জানান বন্ধের কোনো নোটিশ পাননি তারা আমরা কম্বাইন হসপিটাল দীর্ঘ নয় বছর উত্তীর্ণ হওয়া কম্বাইন থেকে কম্বাইন কেয়ার হসপিটাল আর স্থান পরিবর্তন করে আসার পরে আমাদের এখানে যখন আসে তখন আমাদের ম্যানেজমেন্টে একটা কথা দিচ্ছে যে সংশোধনের জন্য যে স্থান পরিবর্তন আর ওই লোক আপডেট লাইসেন্সগুলো আপডেট করার জন্য কেয়ার করার জন্য সংশোধনের জন্য দেওয়া হয়েছে তা আমাদের ম্যানেজমেন্ট আবার স্বাস্থ্য অধিদপ্তরের মনে হয় একটা সংশোধনের কাগজ প্রেরণ করছে আর কি আর না সাময়িক বন্ধ করার জন্য আমি বলতে পারবো না এটা আমি জানি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার হাসপাতালটির প্যাথোলজি রুমের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ অ্যানেস্থেসিয়া সহ বিভিন্ন ধরনের রিয়েজেন্ট একই অবস্থা রাজধানীর ইসিবি চত্বরের আলহাগিমি চক্ষু হাসপাতাল এবং হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সার্ভিসেস নামের হাসপাতাল বন্ধ থাকার কথা থাকলেও চলছে তাদের কার্যক্রম হাসপাতালে প্রবেশ করতেই পালিয়ে যায় প্রতিষ্ঠান দুটির মালিক প্রথমে চালুর কথা অস্বীকার করলেও পরিচয় গোপন রেখে চিকিৎসা নেয়ার জন্য ফোন করতেই বেরিয়ে আসে থলের বিড়াল না না এটা মঙ্গলবার অপারেশন হয় শুধু মঙ্গলবার ইসলামের থেকে বড় ডাক্তার আসে মঙ্গলবার শুধু ভ্যাকো সার্জারি করার জন্য ওই দিনই আপনার শিডিউল নিতে হবে যে কোনো মঙ্গলবার এর জন্য শিডিউল নিতে হবে এটা কি আপনাদের হাসপাতালেই হবে না ইসিবি চত্বরে হাসপাতালেই হবে হাসপাতালেই হবে তো আপনাদের অপারেশন থিয়েটারটা কোথায় এটা হলো লিফটের ছয় অবশ্য এসব হাসপাতালের দায় নিতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল বন্ধের নোটিশ জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে তারা এসব হাসপাতাল বন্ধে ভূমিকা রাখবে বলে জানানো হয় এটা একটা সমন্বিত প্রক্রিয়া সম্পূর্ণ যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা যেমন জড়িত আছি এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত আছে এর সঙ্গে আমাদের জেলা প্রশাসন বা যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা জড়িত আছে তা আমাদের কাজ আমাদের দায়িত্ব হচ্ছে এটার ভুলগুলো অব মানে এক্সপোজ করে সেটা অস্থায়ীভাবে বন্ধ করে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য যে স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমরা যে তাদের ভুলগুলো বের করে আমরা আইন প্রয়োগকারী সঙ্গে জানিয়ে দিই বন্ধ করে মোবাইল কোড করে বন্ধ করার জন্য কারণ আমরা সাধারণত বন্ধ করতে পারি না তবে জেলা প্রশাসকের দাবি এমন কোনো চিঠি কিংবা অনুলিপি তারা পাননি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন না হলে এসব অভিযানের সার্থকতা আসবে না এগুলাই আপনার চক্রাকারে ঘটতে থাকে যে আপনার অভিযান হলো অভিযান হয়ে আপনার বন্ধ করে দিল বন্ধ করার পরে দুদিন পরে আবার সেগুলো খুলে গেল সেগুলোকে আপনার কোনো রকমে মান উন্নয়ন ছাড়াই তাহলে তো আমি বলবো যে এই অভিযানের আসলে কোনো সার্থকতা নেই বা কোনো প্রয়োজনীয় নেই তো সেই জন্যে আমি মনে করি যে আপনার যে যাই হোক না কেন আইন যদি আমি প্রয়োগ করি বা বাস্তবায়ন করি সেটা আসলে সম্পূর্ণভাবেই করা উচিত যে এইখানে আপনার সরকারকে নতুন করে ভাবা উচিত এবং এই যে স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা করার কথা চলছে বা দীর্ঘদিন ধরে চলে আসছে এইখানে আপনার হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের বা এই আইনের আওতায় যারা এই সমস্ত হাসপাতালে লাইসেন্স দেন এবং দেখভাল করার দায়িত্ব যাদের আছে তাদেরকে সীমিত হলেও ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার বা আপনার তাদেরকে শাস্তি দেওয়ার যে আপনার বিধান বিধি এগুলো আসলে রাখা প্রয়োজন অবৈধ হাসপাতাল ক্লিনিক বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চান সচেতন মহল देप चुणपाल टी ढाका